রহমান আপনি লিখেছেন হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই আপনি হজ করতে যাচ্ছেন এটা ডাকডুলপিটিএ এলাকা মানুষকে বলে যাওয়ার কিছুই নেই এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হতো নদীপথ ইত্যাদি অনেক মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না মাস মাসকে মাস লেগে যেত সফরে অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন তো সেই জায়গা থেকে মানুষ মাপটাপছে মানুষের কাছে বলে যেতেন একটা ব্যাপার ছিল বাট এখন তো হজের ব্যাপারটি এরকম নয় যার কারণে এটাকে আত্মীয় স্বজন সবার কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহবা নিব অন্যরা জানবে আমি জহজ করতে গেলাম সবাই জানবে আমি হাজা হাজিসাব হতে যাচ্ছি এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তাহলে চেষ্টা গরহিত কাজ এবং গুনাহী হবে রীতিমতো অমল খায়ের ফাতেমা আপনি লিখেছেন জীবন বিমা কোম্পানিতে হিসাব রক্ষকের চাকরি করা কি জায়েজ হবে এই কোম্পানির জীবন বিমা নামে যতগুলো আছে এগুলো ম্যাক্সিমামই বা মূলগতভাবে এগুলো কোনোটাই শরিয়া সম্মত নয় অর্থাৎ শরিয়ার নিয়ম এবং নীতিমালা অনুসারে এগুলো করা হয় না তো এরকম জীবন বিমা বা এরকম কোনো প্রতিষ্ঠানে হিসাব রক্ষকের চাকরি করা জায়জ হবে না যেখানে আপনার মূল কাজই হবে এ ধরনের লেনদেনের হিসাব সংরক্ষণ করা সহিত জায়জ নয় না যায়জ কোনো লেনদেনের হিসাব সংরক্ষণ করাটা না যায়জ কারণ আপনার হিসাব সংরক্ষণের মাধ্যমে সেই অন্যায় এবং না যায়জ গুনায়ের কাজ করতে সহায়তা হয়ে থাকে আর আল্লাহ বলেছেন বলা তা আবানু আল ইফমি বলো উদয়ান তোমরা পাপ এবং সীমালংঘনের কাজে কেউ কারো সহযোগিতা গোটা বিধায়ী ধরনের কাজ কোম্পানিতে চাকরি করা যায়জ হবে না আমি হক লিখেছেন হজে গিয়ে কি কসরের নামাজ আদায় করতে হবে হজে গিয়ে আপনি কসরের যে নামাজ আছে সেই নামাজ আদায় করবেন যদি আপনি মুসাফির হিসাবে সেখানে থাকেন এবং সচরাচর আমরা মুসাফির হিসাবেই থাকে সেখানে যার কারণে সে কারণে আপনি কসরের সালাত আদায় করবেন পনেরো দিন বা ততোধিক সময় যদি আপনি একটি জায়গায় থাকা নিয়ত করেন তাহলে সে ক্ষেত্রে ফুকা হানাফের মতে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন না বরং সেখানে মুকিম হিসাবে গণ্য হয়ে যাবেন যদিও সৌদি আরবের অনেক গুলাম একরাম সৈমিন রহমান আল্লাহ অনেক গুলা একরাম বলেছেন যে পুরোনো দিনের বেশি যদি থাকেন আপনার সেখানে বসবাস করার নিয়ত নাই নির্দিষ্ট কয়েকটা দিন আপনি থেকে সেখানে চলে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির সহ গণ্য হবেন দুটি মতই রয়েছে তবে ফোকাহনাফের অনুসারী আমাদের সেই বেশিরভাগ মানুষ এবং বেশিরভাগ গুলাম একরাম সেই হিসেবে ফোকাহাফের মত অনুযায়ী হজে গিয়ে আপনি যদি কোনো একটা জায়গা ধরুন মক্কাতে আপনি বিশ দিন থাকবেন হোটেলে একই হোটেলে তাহলে সেক্ষেত্রে আপনি পুরো সালাত তাই করবেন কসর পড়বেন না তুলি রহমান আপনি লিখেছেন হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই আপনি হজ করতে যাচ্ছেন এটা ডাকডুলপিটিয়ে পুরা এলাকা মানুষকে বলে যাওয়ার কিছুই নেই এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল অনেক দীর্ঘপথ পাড়ি দিয়ে যেতে হতো নদীপথ ইত্যাদি অনেক মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না মাস মাসকে মাস লেগে যেত সফরে অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন তো সেই জায়গা থেকে মানুষ চেয়ে মানুষের কাছে বলে যেতেন একটা ব্যাপার ছিল বাট এখন তো হজর ব্যাপারটি এরকম নয় যার কারণে এটাকে আত্মীয় স্বজন সবার কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহবা নিব অন্যরা জানবে আমি জহজ করতে গেলাম সবাই জানবে আমি হাজ সাহেব হতে যাচ্ছি এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তাহলে সেটা গর্হিত কাজ এবং গুনাহী হবে রীতিমতো নৌসেন রওনাফ আপনি লিখেছেন আমার বয়স উনত্রিশ প্লাস এখনো বিয়ে হয়নি পরিবারের উপর কালো জাদুর প্রভাব আছে এক্ষেত্রে আমি কি করতে পারি যাতে করে তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যায় আর আমার পরিবার উন্নতি হতে পারে আলহরুল আলমিন আপনার এই সমস্যার সমাধান করে দিন আমরা দোয়া করি কালো জাদু যদি সত্যি আপনার পরিবার উপর থেকে থাকে তাহলে জাদু থেকে মুক্ত হওয়ার জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন এক্ষেত্রে বিভিন্ন রাখি আছেন যারা কর্ম খাদিসের আলোকে ঝাড়ফুক করে থাকেন তাদের স্বর্ণাপন্ন হতে পারেন শেখ আবদুল্লা আব্দুল্লাহ বাজুরাহমাউল্লা রুকিয়া একটা চমৎকার পদ্ধতির কথা বলেছেন আপনার সেহের বা জাদু থেকে বাঁচার জন্য জাদু প্রভাব থেকে বাঁচার জন্য সেটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন সেটা আপনার বেশ কিছু পানিতে বরই পাতা ইত্যাদি নিয়ে কর্নেকালি মিবিন সূরা পড়ে তারপর সেটা দিয়ে গোসল করতে হয় এই পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন এছাড়া আরও বিভিন্ন রাখি আছে তাদের সহযোগিতা আপনি নিতে পারেন সকাল সন্ধ্যার দোয়াগুলো এবং তিনকুল সকাল সন্ধ্যা এবং রাতে সবার সময় সূরে একলা সুরে ফলাক সুরা তিন তিনবার পড়বেন এবং পড়ে নিজের শরীরে ফু দিবেন এবং এছাড়া কারোজ থেকে বাঁচার জন্য আরও যে সমস্ত আমূল গাছ সেগুলো বিশেষ করবেন সুরে বা কারা তেল করবেন এবং বাসায় উচ্চ শরীর সাথে তেল অত চালু করে রাখবেন রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো নেশা জাতীয় জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাহের জন্য শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে